আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ, আমাদের ভিডিও আজকে কৃষ্ণ রানীকে নিয়ে। আপনারা কি ভুলে গেছেন সেই কৃষ্ণ রানী যিনি বাংলাদেশকে এনে দিয়েছে সুগৌরবময় একটি সাব চ্যাম্পিয়নশিপ? আজ থেকে প্রায় ৬ মাস আগে এই কৃষ্ণ রানী জোড়া গোলে নৈপুণ্যে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাব চ্যাম্পিয়নশিপ জয় করেছিল বাংলাদেশ, আর আনন্দে ভেসে উঠেছিল পুরো বাঙালি জাতি। তবে সেই অর্জনের ৬ মাস যেতে না যেতেই সবাই যেন ভুলে বসেছেন সেই কৃষ্ণ রানীকে। তার সাথে যারা এই অর্জনের অংশীদার ছিল তাদেরকেও ভুলে গিয়েছে সবাই। অনেকে তো অবসর নিয়েও নিয়েছে, সেই খবরও রাখেনি কেউ। তবে এতদিন পর আবারও সেই কৃষ্ণ রানীকে আপনাদের মনে করিয়ে দিতে আজকে আমাদের এই ভিডিও। আজকের এই ভিডিওতে জানাবো কৃষ্ণ রানী সম্পর্কে কিছু অজানা এবং জানা তথ্য। চলুন সেগুলো জানানো যাক। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন কৃষ্ণ রানী সরকার। তার ডাক নাম কৃষ্ণা। কৃষ্ণ রানী সরকারের বাবার নাম বাসুদেব চন্দ্র সরকার, মা নমিতা রানী সরকার। কৃষ্ণ রানী সরকারের একটি ভাই রয়েছে যার নাম পলাশ চন্দ্র সরকার। কৃষ্ণ রানীর ছেলে ভক্তদের জন্য জানিয়ে রাখি, কৃষ্ণ রানী এখনো অবিবাহিত। কৃষ্ণ রানী একজন পেশাদার ফুটবলার। তার ২০১৪ সালে সাফ ফুটবলে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়। কৃষ্ণ রানীর কাছের বন্ধু সানজিদা, মারিয়া, জোসনা এবং রুমা। টাঙ্গাইল জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুরের সুতি বিএম উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করেন কৃষ্ণ রানী সরকার। কৃষ্ণ রানী সরকারের সবচেয়ে বেশি শখ হচ্ছে ঘোরাঘুরি করা। তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ফুটবলের সঙ্গেই থাকা। কৃষ্ণ রানী সম্পর্কে মানুষ জানে না এমন তথ্য হচ্ছে ছোটবেলায় তার মা বটি দিয়ে তার ফুটবলটি কেটে দিয়েছিল যেন তিনি আর ফুটবল খেলতে না পারেন। কৃষ্ণ রানীর জীবনে তেমন কোনো অভাবটি নেই। সত্যি বলতে এই কৃষ্ণ রানীকে নিয়ে বলতে শুরু করলে কখনো শেষ হবে না। তিনি আমাদের বাংলাদেশের গর্ব, তিনি আমাদের টাঙ্গাইলের গোপালপুরের গর্ব। সবসময় এগিয়ে যান কৃষ্ণ রানী সরকার, আপনার সঙ্গে আমরা সবসময় আছি। আপনার এই অসাধারণ পারফরমেন্স দিয়ে সবসময় বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যান সেই আশাই করি। পরিশেষে সবাইকে একটি কথাই বলবো, যদি এই ভিডিওটি ভালো লাগে এবং কৃষ্ণ রানীকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।